মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত আশীর্বাদ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন জিয়াউর রোশান। সম্প্রতি এই সিনেমায় প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে, সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ। এর মধ্যে বিতর্কিত বিষয় নিয়ে সিনেমাটি চর্চায় উঠে আসে। আশীর্বাদের প্রযোজক জেনিফার ফেদ্দুসের সঙ্গে নায়ক নায়িকা তথা মাহি ও রোশানের মধ্যকার দ্বন্দ্ব এখন ইন্ডাস্ট্রির আলোচিত প্রসঙ্গ। সম্প্রতি সিনেমাটি নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার, কিন্তু সেখানে মাহি বা রোশন কাউকেই ডাকেননি। তার অভিযোগ, মাহি ও রোশন সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি, এই কারণে তাদের উপর ক্ষুব্ধ হয়েছেন তিনি। এরপর প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মাহিয়া মাহি। তার দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি। পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের মধ্যে যখন জল ঘোলা, তার মধ্যেই আবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন মাহিয়া মাহি। 23 আগস্ট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই অভিযোগ করেন মাহি। অভিযোগপত্রে মাহি লিখেছেন, সম্প্রতি আশীর্বাদ সিনেমার প্রযোজক জনাব তাহেরা ফেরদোস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যেসব মন্তব্য ইতোমধ্যে ইউটিউব সহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে, সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করারও হুমকি দিচ্ছে তারা। প্রযোজক জেনিফারের এইসব উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য ও জিজ্ঞাসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত, এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এইসব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে, এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকে ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করা সহ জেনিফার ফেদ্দোসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগে এই নায়িকা আরও লেখেন, এমত অবস্থায় জনাবের নিকট আকুল আবেদন প্রযোজক জেনিফার ফেদ্দোসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন, সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।